হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ফারিয়াস ব্লগ থেকে ফারিয়া আওয়াজ চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে নতুন একটি ভিডিও। তো আমি আজকে রান্না করেছি হচ্ছে দেশি হাঁস, দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো অনেকটা ইয়ামি হয়েছে। আপনাদের তো আর খাওয়াতে পারবো না, সেজন্য হচ্ছে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব আর আপনারা সেটা অবশ্যই ট্রাই করবেন। তো রান্নায় চলে আসি। আমার মশলা যা যা লাগছে নিয়ে নিয়েছি, হচ্ছে পেঁয়াজ কুচি 2 কাপ পরিমাণ নিয়েছি, লবণ নিয়েছি পরিমাণ মতো, লাগলে একটু অ্যাড করব গরম মশলা, জিরা আর আদা রসুন পেস্ট, মরিচ, হলুদ। তো আমি এখানে হাঁসটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। হাঁস পরিষ্কার করতে গেলে অবশ্যই খবর হবে, খেতে কিন্তু খুবই মজা হলেও। তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব। আর এই ফাঁকে আমি হচ্ছে হাঁসটাকে একটু ধুয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি হাঁসের চামড়া নিয়েছি, যেটা খুবই মজা লাগে। অনেকে হাঁসের চামড়া খায় না, যারা খায় না তারা জানে না কতটা মজা হাঁসের চামড়াটা। হাঁসের পাও খাবো সেজন্য নিয়ে নিলাম। হাঁসটা আর একটু ভালো করে ধুয়ে নিব। আমি হচ্ছে পানিটা ভালো করে ঝরিয়ে নিব, কষানো মশলায় হাঁসটা রান্না করব। এদিক দিয়ে আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে, এবার মশলাগুলো দিয়ে দেওয়ার পালা। মশলা নাড়তে কিন্তু খুবই ভালো লাগে, সেজন্য বারবার নাড়ছি। পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে নিচ্ছি, আর হচ্ছে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা অ্যাড করে আমি একটু পানি দিয়ে দিব, যেন রান্নায় আমার পানি না লাগে, সেজন্য মশলা কষাতেই পানি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা অনেকক্ষণ কষানোর পরে আমি হাঁসটা অ্যাড করব। প্রায় 10 থেকে 15 মিনিট মশলাটাকে কষাবেন, হালকা আছে। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, সেজন্য আমি হাঁসটা ঢেলে দিয়েছি। এবার হাঁসটা আমি নেড়ে দিয়েছি, হাঁসটা ভালো করে নেড়ে মেখে নিয়েছি। এবার এভাবেই হাঁসটা হালকা আছে, বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। যেহেতু হাঁসটা কষা রান্না করব, পানি তো দিচ্ছি না, সেজন্য আমি হচ্ছে ঢাকনা দিয়ে রাখবো। এই যে মা, এই যে। এবার হাঁসটা আমি ঢাকনা দিয়ে চুলা একদম আস্তে দিয়ে আমি হচ্ছে দিয়ে রেখেছিলাম। এবার প্রায় 20 মিনিট পর আমি এসে দেখেছি এই যে হাঁস থেকে পানিটা বের হয়েছে, এই পানিতেই আমার রান্নাটা হয়ে যাবে। তো আমার হাঁসটা রান্না করা হয়ে গিয়েছে, এবার ঢেলে নিয়েছি। সত্যি খুবই কালারটা যেমন কালারফুল হয়েছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি হাঁসের সাথে পরোটা খাবো। আমার হচ্ছে ফ্রোজেন পর সময় বানানো থাকে, সেটাই তাওয়াতে ছেঁকে নিব। এই যে আমার ফ্রোজেন পরোটাগুলি আমি হচ্ছে এভাবে সবসময় বানিয়ে রাখি। এভাবে আপনি চাইলে ডিপে রেখে 1 মাস পর্যন্ত ফ্রোজেন করতে পারবেন, দেখতে পাচ্ছেন লেগে যায়নি। আমি হচ্ছে পরোটাটাকে বানিয়ে তে ছেঁক পরে এভাবে বক্স পরে রেখে দেই। স্বাদ কিন্তু একটুও চেঞ্জ হয় না, আমি পরোটা তাতে ছেঁকে নিচ্ছি।
অনেকে মনে করতে পারেন এভাবে হয়তো পরোটা স্বাদ থাকে না, কিন্তু আলহামদুলিল্লাহ স্বাদটা অনেক মজাই থাকে, অনেক সফট থাকে। আমার মনে হয় যে তাজা খাওয়ার চাইতে ফ্রিজ থেকে এভাবে নিয়ে খেলে আর একটু সফট। এই যে এই যে এই আমার পরোটাও ছেঁকা হয়ে গিয়েছে, এবার হাঁস দিয়ে পরোটা খাওয়ার পালা। ও দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে, খেয়ে তো আলহামদুলিল্লাহ খুব ইয়ামি হয়েছে। আর অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফারিয়াস ব্লগের সাথে থাকবেন।